আসসালামু আলাইকুম। সম্প্রতি আমি একটা বই পড়ে শেষ করি, বইটির নাম হলো হচ্ছে ইট দ্যাট ফ্রগ বাই ব্রায়ান ট্রাসি। তো বইটিতে 21টি বিভিন্ন উপায় দেওয়া আছে যে প্রোক্রাস্টিনেশন, আমরা যে প্রোক্রাস্টিনেশন মানে অলসতা দীর্ঘসূত্রিতা, যেটাকে আমরা অলসতা বলি সাধারণ ভাষায়, সো অলসতা কাটানোর বা দীর্ঘসূত্রিতা কাটানোর 21টি উপায় দেওয়া আছে। সো এখানে 21টি উপায়ের মধ্যে একটি উপায় আমার খুব ভালো লাগে, যেটি হলো যে ডু দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক ফার্স্ট। মানে হলো আমরা কঠিন কাজটি আমাদেরকে আগে করতে হবে। আমরা অনেক সময় দেখি যে আমরা দুটি কাজ দেওয়া হলো আমাদেরকে, তো একটা সহজ আর একটা কঠিন। সো আমরা কী করি, সহজ কাজটা আগে করি, পরে কঠিন কাজটা করার ইন্টেনশনটা আমাদের মধ্যে থাকে না। সো এখানে বলা হয়েছে যে ডু দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক, ওয়ান অফ দি বেস্ট টেকনিক ফর ওভারকামিং প্রোক্রাস্টিনেশন অ্যান্ড গেটিং মোর থিংস ডান, ফার্স্টার ইজ ফর ইউ টু স্টার্ট ওয়ার্ক বাই ডুইং ইয়োর মোস্ট ডিফিকাল্ট টাস্ক ফার্স্ট। মানে হলো যে কোনো একটা অলসতা কাটানোর বা দীর্ঘসূত্রিতা কাটানোর যে বেস্ট টেকনিকটা, তার মধ্যে একটি হলো ফার্স্ট যে জিনিসটা আমরা করবো সেটা কঠিন হতে হবে। আমাদেরকে বিভিন্ন কয়েকটা কাজ দেওয়া হলো, আর কয়েকটা কাজের মধ্যে যে কাজটা সবচেয়ে বেশি কঠিন তা যদি আমরা আগে করে ফেলতে পারি, তাহলে সহজ কাজগুলো আমাদের কাছে আরও বেশি সহজ মনে হবে। সো আমাদের ইন্টেনশনটা আরও বাড়বে, যে আমাদের কাজ করার প্রতি আগ্রহটা বাড়বে, আমাদের কাজ করার প্রতি ইন্টারেস্ট জাগবে। সো এই ইট দ্যাট ফ্রগ বইয়ের যে অধ্যায়টা ছিল ডু দ্যাট মোস্ট ডিফিকাল্ট টাস্ক ফার্স্ট, সো এটার মূল কথা হলো যে আমাদের বিভিন্ন কাজ দেওয়া হলে বা আমাদের যে হোমওয়ার্ক আছে, যেটাই বলা হোক না কেন, আমাদের হোমওয়ার্ক, আমাদের অ্যাসাইনমেন্ট, আমাদের পরীক্ষা বা আমাদের বিভিন্ন কাজ, যে কাজগুলো আমাদেরকে দেওয়া হবে সেই কাজগুলোর মধ্যে আমরা প্রথমেই আমাদের ডিফিকাল্ট টাস্কগুলো প্রথমে খুঁজে বের করব এবং ওইগুলো সবার আগে শেষ করব। সবার আগে শেষ করার পরে আমাদের যে সহজ কাজগুলো রয়েছে সেগুলো করবো, এবং সেই কাজগুলো করলে আস্তে আস্তে আমাদের প্রোক্রাস্টিনেশন, আমাদের অলসতা, আমাদের দীর্ঘসূত্রিতা, আমাদের যে ধীর গতিতে কাজ করার যে অভ্যাস বা একটা ইন্টেনশন রয়েছে সেটা কমে যাবে এবং আমরা খুব ভালোভাবে কাজগুলো শেষ করতে পারবো। সো এই বইটি আমাকে আরও অনেকগুলো অধ্যায় পড়তে সাহায্য করে এবং আমাদের বিভিন্ন বাস্তব জীবনে বিভিন্ন সমস্যা নিয়ে এই বইটিতে আলোচনা করা হয়েছে। সো এই অলসতা বা প্রোক্রাস্টিনেশনকে দূর করতে হলে এই বইটি আজই পড়া উচিত। ধন্যবাদ সবাইকে।